हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিটবি এবং আজকে একটি বিশেষ কারণে ভিডিওটা করা এবং আমি সেটা খুব দ্রুতই আপনাদেরকে শেয়ার করব তবে তার আগে ছোট একটা সিনারিও দেখিয়ে নেই এই যে রোদ এই যে তাপমাত্রা এবং আমি সোয়েট করছি এবং এখানে খুব কিছু গাছ লাগানো হয়েছে আমার ছাদে এই সব বলার কারণ হচ্ছে এই সব কিছু মিলে হচ্ছে পরিবেশ এবং আজকে 5 জুন 2021 विश्व परिवेश दिवस मैं वर्ल्ड एनवायरनमेंट डे और वर्ल्ड एनवायरनमेंट डे 2021 थीम होच्छे एनवायरनमेंट रिस्टोरेशन আমরা মানুষরা প্রতিনিয়ত প্রকৃতি এবং পরিবেশকে যেভাবে যে পরিমাণ ক্ষতি করেছি যে পরিমাণ গাছ কেটেছি যে পরিমাণ রাসায়নিক দ্রব্যের ব্যবহার বাড়িয়েছি যে পরিমাণ পলিথিন ব্যবহার আমরা বাড়িয়েছি এবং সেগুলোকে রিসাইকেল না করে আমরা এই যে পরিবেশের মধ্যে রেখে দিচ্ছি পরিবেশ কিন্তু তার বিরূপ আচরণ দেখানো শুরু করে দিয়েছে আমাদেরকে তার মানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বরফ পড়ছে চারিদিকে ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং এই যে সামান্য একটু রোদের মধ্যেই আমি কী পরিমাণ সোয়েট করছি আপনারা দেখতে পাচ্ছেন তার মানে প্রকৃতি এবং পরিবেশকে অনেক ধ্বংস করেছে আমরা অনেক ক্ষতি করা হয়ে গেছে আসুন সবাই মিলে আমরা ছোট্ট একটা প্রতিজ্ঞা নিজের কাছে করি অনেক বড় কোনো চেঞ্জ যদি আমরা করতে নাও পারি আমরা যেন ছোট ছোট স্টেপ নিয়ে পরিবেশকে সুন্দর করার প্রকৃতিকে আবার রিস্টোর করা বা নেচারকে বা এনভায়রনমেন্টকে রিস্টোর করার আমরা যদি ছোট্ট কিছু স্টেপ নিতে পারি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রকৃতিটাকে আবার আগের মতো সাজিয়ে নিতে পারি গাছ লাগান পলিথিনের ব্যবহার কমিয়ে দিন রাসায়নিক দ্রব্যের ব্যবহার কমিয়ে দিন এবং যেসব বর্জ্য মাটিতে কিংবা পানিতে দ্রবীভূত না সেই ধরনের বর্জ্যগুলোকে আমরা রিসাইকেল করে কীভাবে অন্য কোনো প্রোডাক্টিভ কাজে লাগাতে পারি সেইটার ব্যবস্থা আমরা করি ছোটো ছোটো এই স্টেপগুলো কিন্তু আমাদেরকে পারে পরিবেশটাকে সুন্দর করে দিতে প্রকৃতিটাকে আবার আগের মতো চেহারা ফিরিয়ে নিয়ে আসতে তাই না আমরা কিন্তু দেখেছি 10 বছর আগেও বাংলাদেশে যেই রকম একটা ঋতুর ছন্দ ছিল যেই রকম একটা সিজনাল চেঞ্জেস আসতো 6 ঋতুর দেশ আমাদের বাংলাদেশকে বলা হতো কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাই 6 ঋতুর দেশ এই যে গরম অনেক বেশি হেভি হয় শীত আসে খুব শর্ট একটা সময়ের জন্য আবার কখনো কখনো বৃষ্টি খুব বেশি হেভি হচ্ছে আবার কখনো কখনো বৃষ্টি কম হচ্ছে শরৎ হেমন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে 6টা ঋতু ছয়টা ঋতুর কিন্তু চেহারা আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি কোনোটা বিলীন হয়ে যাচ্ছে তো আমরা আমাদের বাংলাদেশে বসেই আমাদের মৌসুমী জলবায়ুর দেশ তারপরও আমরা বাংলাদেশে বসেই যেভাবে প্রকৃতি এবং পরিবেশকে পরিবর্তন হতে দেখছি তাহলে আপনারা চিন্তা করে দেখুন যে পৃথিবীর অন্য দেশে কী কী অবস্থা হতে পারে যদিও করোনা ভাইরাস সিচুয়েশন আসার পরে আমরা দেখেছিলাম যখন লকডাউন হয়েছে শুরুর দিকের যে একটা সিচুয়েশন ছিল 2020 একদম প্রথমার্ধে তখন আমরা দেখেছি যে নেচার নিজে থেকে কিছুটা রিস্টোরেশনের দিকে যাচ্ছে কিন্তু তারপরও আবার যখন লকডাউন খুলে গেছে চারিদিকে সিচুয়েশন কিছুটা নর্মাল হওয়া শুরু করেছে কোথাও আপস যাচ্ছে কোথাও ডাউন যাচ্ছে তারপরে এরই মধ্যে কিন্তু নেচার আবার নিজের মধ্যে যে একটা সামঞ্জস্য ছিল সেটাকে ব্রেক করা শুরু করে দিয়েছে সো আজকে যেহেতু ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে আমরা সবাই মিলে নিজের কাছে একটা ছোট্ট প্রতিজ্ঞা করি এই যে আমি হচ্ছে আমার ছাদে যে ছোটো 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 গাছ লাগাবো দেখছি ঠিক এরকমভাবেই আমরা গাছ লাগানোর চেষ্টা করি আমরা আমাদের নিজেদের সাথে সাথে নিজেদের পরিবেশ এবং নিজেদের আশেপাশে যারা হচ্ছে নেইবার আছে যারা নিজেদের ছোটো ভাই বোন আছে বা যাদেরকে শেখানো আমাদের জন্য পসিবল তাদেরকে একটু ইনস্ট্রাকশন দিই তারা যেন হচ্ছে প্রকৃতি এবং পরিবেশের সাথে সদাচরণ করে লাইক দিস গ্রিন ডে আই সাপোর্ট সবসময় আপনারা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে ফলো করেন তারা দেখবেন আমি সবসময় লিখি যে সাপোর্ট গ্রিন আমি সবুজ রং এবং সবুজ অনেক বেশি পছন্দ করি অনেক বেশি সাপোর্ট করি এটার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে সবুজ আমাদেরকে বুক ভরে নিঃশ্বাস নিতে সাহায্য করে আর তাই আমার মনে হয় যে আমরা সবুজকে সাপোর্ট করি সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছ লাগাই নিজেদের একার পক্ষে অনেক বড়ো পরিবর্তন আনা যদি নাও সম্ভব হয় ছোটো ছোটো পরিবর্তন এনে কিন্তু আমরা এই পুরো বড় যে একটা মুভমেন্ট সেটাতে হেল্প করতে পারি সো থ্যাংক ইউ এভরিওয়ান আজকের দিনটা সবার অনেক ভালো যাক এবং আশা করি আপনারা নিজেদের স্বাস্থ্য নিজেদের শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন সাথে সাথে পরিবেশেরও খেয়াল রাখবেন কারণ আসলে আমরা ছোটোবেলায় কিন্তু একটা সংজ্ঞা পড়েছিলাম যে মানুষ এবং তার আশেপাশের সব কিছু মিলিয়ে হচ্ছে পরিবেশ তাই পরিবেশ যদি ভালো না থাকে আমরা নিজেরা ভালো থেকেও লাভ নেই আবার আমরা যদি নিজেরা ভালো না থাকতে পারি তাহলে পরিবেশ ভালো থেকেও লাভ নেই ইটস আ বোথ ওয়ে থিং যার কারণে আমার মনে হয় যে সবাই একসাথে ভালো থাকার চেষ্টা করি এবং পরিবেশকে পরিবেশের মতো থাকতে দেওয়ার চেষ্টা করি ইকোসিস্টেমকে ব্রেক না করার চেষ্টা করি থ্যাংক ইউ এভরিওয়ান যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আমার ভিডিওটাতে একটু লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও কিংবা ভিডিও হচ্ছে যে নোটিফিকেশন লাভ করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আর ইয়াস
গাছ লাগান, পরিবেশ বাঁচান। থ্যাংক ইউ সো মাচ।